দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের ভাত গল্প নিয়ে আমরা এর আগে আলোচনা করেছিলাম। আজকে ভাত গল্পের প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব। সেক্ষেত্রে যারা ভাত গল্পের পাঠ পরিক্রমা দেখনি, তারা দারুল বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে নিতে পারো। সরাসরি প্রশ্ন আমরা নিয়ে আলোচনা করব। তার আগে একটি কথা, উচ্চ মাধ্যমিক 2021কে সামনে রেখে আমি কিছু প্রশ্ন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নির্বাচিত করেছি। এক নম্বর নির্বাচিত প্রশ্নের মধ্যে উৎসব নাইয়া অর্থাৎ উৎসব নাইয়া চরিত্রটি আলোচনা করো। দুই নম্বর বাসিনী চরিত্রটি পর্যালোচনা করো। তিন নম্বর নামকরণের সার্থকতা আলোচনা করো। ভাত গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। চার নম্বর ভাত গল্পটি ছোট গল্প হিসাবে কতদূর সার্থক হয়েছে আলোচনা করো। ভাত গল্পটি ছোট গল্প হিসাবে কতদূর সার্থক হয়েছে তা আলোচনা করো। পাঁচ নম্বর ভাত গল্প অবলম্বনে হোমযজ্ঞের বর্ণনা দাও। ভাত গল্প অবলম্বনে হোমযজ্ঞের বর্ণনা দাও। ছয় নম্বর ভাত গল্পে বুড়োকর্তা চরিত্রটি আলোচনা করো। ভাত গল্পে বুড়োকর্তা চরিত্রটি আলোচনা করো। সাত নম্বর ভাত গল্পের অন্যতম চরিত্র বড় পিসিমা, এই বড় পিসিমা চরিত্রটি আলোচনা করো। আট নম্বর কোশ্চান অতীব গুরুত্বপূর্ণ কোশ্চান, সেটা হচ্ছে ভাত গল্পে ভাত প্রসঙ্গটি বারবার কিভাবে ফিরে ফিরে এসেছে তা আলোচনা করো। ভাত গল্পে ভাত প্রসঙ্গটি কিভাবে বারবার ফিরে ফিরে এসেছে তা আলোচনা করো। নয় নম্বরে বলবো ভাত গল্পের যেসব গুরুত্বপূর্ণ চরণগুলি রয়েছে সেই চরণ তুলে সপ্রসঙ্গ ব্যাখ্যা জানতে চাওয়া হয়। শিক্ষার্থী তোমরা এর আগের ভিডিওটি দেখে সেই গুরুত্বপূর্ণ লাইনগুলি কোট করে নাও এবং প্রশ্নোত্তর পর্ব প্রস্তুত রাখো। আশা করছি তোমরা উচ্চ মাধ্যমিক 2021 পরীক্ষায় জন্য এই প্রশ্নের প্রস্তুতিগুলি নিলে অবশ্যই সবার থেকে এক কদম এগিয়ে থাকবে। ঘরে থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। ধন্যবাদ।